বিএনপি নির্বাচনী এলাকাব্যাপী নানান ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি থাকে। তেমনি এখনো তিনটি অনুষ্ঠানে আছে। আমি যে প্রতিষ্ঠানের সভাপতি সেই প্রতিষ্ঠানে আমাদের শাস্ত্রের এমপি সাহেব আসবেন, সেই কারণে একজন অতিথি আমার স্কুলে আসবেন, আর আমি যদি অতিথি অন্য স্কুলের সময় স্থাপন করি তাহলে এটা ভদ্রতা দেখায় না। সেই কারণে আমি সভাপতি সাহেবের কাছে আমি অনুরোধ করেছি যে এই অনুষ্ঠান চলবে, আপনারা স্বাধীনতা দিবসে আমাদের অতিথিদের কথা শুনবেন, আর আপনাদের সভাপতি হেডমাস্টার প্রতিনিয়তই আমাকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা করেন। আমি নির্বাচিত এমপি হিসাবে আমি আপনাদের এই দাবি দেওয়ার বিষয়গুলো আমি বিবেচনায় নিয়ে যাতে আমরা এই অঞ্চলের যারা অভিভাবক তাদের সন্তানদের এই বিদ্যাপীঠে পাঠিয়ে যাবে নিশ্চিন্তে তারা থাকতে পারে আমরা সেই ব্যবস্থা করব। আজকে মা বোনেরা এসছেন তাদের সন্তানদের বিভিন্ন পারফরমেন্স সঠিককে দেখার জন্য। আমি স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে কখনো সুযোগ পেলে আরও আমরা আমাদের কোয়ালিটি এডুকেশন নিয়ে আমরা আপনাদের সাথে মত বিনিময় করব। আমি মহান স্বাধীনতা দিবসে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুভেচ্ছা কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ।